তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোরাজেশ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, রাউটার তো তোমরা অনেকেই ব্যবহার করো ওয়াইফাই ব্যবহার করার সময়, এবং তোমরা হয়তো এই কথাটা অনেকেই শুনেছো যে গিগাবিট রাউটার। তো ফ্রেন্ডস, এই যে গিগাবিট রাউটার, এটা কেমন রাউটার? গিগাবিট মানে কি? গিগাবিটের কাজ কি? এটা কি নর্মাল রাউটারের থেকে ভালো নাকি খারাপ? তো ফ্রেন্ডস, গিগাবিট রাউটার কি এবং সে ব্যাপারে সব তথ্য জানতে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে, এবং যদি চ্যানেলের ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ আমি এই চ্যানেলের টেকনোলজি রিলেটেড যে সমস্ত ভিডিওস হয় সেগুলো কিন্তু বাংলাতে আপলোড করে তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, নর্মালি যে রাউটার আমরা ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত তিন রকমের হয়। একটা হলো 10 Mbps রাউটার, একটা হলো 100 মানে 100 Mbps রাউটার, আর একটা হলো 1 Gbps মানে 1 Gbps/s সেই রাউটার। তো ফ্রেন্ডস, এই যে নর্মাল রাউটারগুলো মানে 10 Mbps, 100 Mbps, তারপর মানে যেগুলো Mbps মানে মেগাবিটস থাকে, যেগুলো মানে কানেকশন আর কি মেগাবিটস পর্যন্ত নিতে পারে, সেগুলো হলো নর্মাল রাউটার। আর এই যে গিগাবিটস কানেকশন, যেটা মানে Gbps/s মানে যাকে বলা হয় GB, এই যে রাউটারগুলো এগুলোই হচ্ছে ওই গিগাবিট রাউটার। তো ফ্রেন্ডস, গিগাবিটস বলতে কী বোঝায়? তোমরা সকলেই হয়তো জানো যে 1000 MB/s 1 GB এরকম হয়। তো ওই এই যে 1 GB, 1 GBটাকে কিন্তু বলা হচ্ছে গিগাবিট, তার মানে 1 Gbps/s স্পিড কিন্তু মানে ইন্টারনেটের স্পিড কিন্তু সেই রাউটার দিতে সক্ষম, যদি আমরা সেরকম প্ল্যানে রিচার্জ করে থাকি। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে গিগাবিট রাউটার হলো সেই রাউটার যার স্পিড হবে কিন্তু 1 Gbps/s মানে 1 Gbps। তো ফ্রেন্ডস, আমরা যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করি বাড়িতে ওয়াইফাই যেগুলো আর কি, সেগুলো কিন্তু আমরা মোটামুটি 40 Mbps, 30 Mbps, 80 Mbps, 100 Mbps, 200 Mbps, 300 Mbps, 700 Mbps এরকম স্পিড কিন্তু আমরা ব্যবহার করি, মানে এর থেকে বেশি কিন্তু করি না। যখনই আমরা এর থেকে বেশি স্পিড ব্যবহার করতে চাইবো মানে 1 GB-র ওপর, মানে 1 সেকেন্ডে 1 Gbps স্পিড, তখনই কিন্তু সেটা ওই গিগাবিট রাউটার ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু হবে না। নর্মাল যে রাউটার যেগুলো আমরা ব্যবহার করি বাড়িতে, সেগুলোতে কিন্তু গিগাবিট পোর্ট না থাকলে তাতে কিন্তু 1 Gbps এর প্ল্যান আমরা রিচার্জ করতেও পারবো না এবং সেগুলো ব্যবহারও করতে পারবো না, কারণ সেটা সেভাবে তৈরিই করা না। গিগাবিট পোর্ট থাকাটা অত্যন্ত জরুরি। যে সমস্ত রাউটারে গিগাবিট পোর্ট থাকে সেগুলি হলো কিন্তু গিগাবিট রাউটার, আর যেগুলো সাধারণত আমরা ব্যবহার করতে থাকি যে রাউটারগুলো সেগুলো কিন্তু গিগাবিট তাতে থাকে না, সেই জন্য সেগুলো কিন্তু নর্মাল রাউটার বলে ধরা হয়। আর যখনই তাতে গিগাবিট পোর্ট দেওয়া হবে মানে সেটা গিগাবিট স্পিড নিতে সক্ষম, তখনই কিন্তু সেটা গিগাবিট রাউটার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার বলবো গিগাবিট রাউটার আমাদের দরকার কেন। দেখো ফ্রেন্ডস, যদি আমরা গেমার হই বা বড় বড় কাজ করি, বড় বড় ফাইল ডাউনলোড করি, বড় বড় ফাইলস আপলোড করি এবং অনেক ফাস্ট এবং স্পিডি ইন্টারনেট চাই, মানে ইন্টারনেটের যে ম্যাক্সিমাম স্পিড আমরা নিতে চাই, যদি সেইটা আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের গিগাবিট কানেকশান অবশ্যই দরকার, মানে 1 Gbps যে স্পিডটা সেটা কিন্তু আমরা নিতে পারি তখন, যদি আমরা এইসব জিনিসগুলো চাই, মানে আমাদের যদি রিকোয়ারমেন্টস এরকম হয়। বা ধরো অনেক মেম্বার আছে এবং সবাই 4K-তে স্ট্রিমিং করতে চায় এবং কোনো ল্যাগ, কোনো স্লো, কোনো বাফারিং এসব তারা একদমই চায় না, কোনো প্রবলেমস হবে না, যেন কোনো প্রবলেমস না থাকে, তাদের জন্য কিন্তু গিগাবিট রাউটারটা দরকার, মানে তাদের জন্য কিন্তু 1 Gbps স্পিড ইন্টারনেট কানেকশান নেওয়া অবশ্যই জরুরি। তো ফ্রেন্ডস, এবার আর একটা কথা বলে রাখি, গিগাবিট রাউটার নিলে যে তোমরা 1 Gbps স্পিড এনজয় করতে পারবে এমনটা কিন্তু নয়। তোমরা গিগাবিট রাউটার নিয়েছো কিন্তু তোমাদের যে ব্রডব্যান্ডের ISP মানে ব্রডব্যান্ডের যে কোম্পানি যে যার থেকে তোমরা সার্ভিস নিচ্ছ বা কানেকশান নিচ্ছ, সে যদি 1 Gbps এর স্পিড তোমাদেরকে না দেয়, মানে প্ল্যান যদি না দেয়, তাহলে তোমরা ব্যবহার করবে কী করে? সেই জন্য কিন্তু যে সমস্ত কোম্পানি মানে যে সমস্ত ব্রডব্যান্ড কোম্পানি 1 Gbps পর্যন্ত স্পিড প্রোভাইড করে থাকে, মানে 1 Gbps/s স্পিড প্রোভাইড করে থাকে, তাদের থেকে কিন্তু তোমাদের সেই সমস্ত প্ল্যান রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা গিগাবিট রাউটারে গিগাবিটের মজা নিতে পারবে, নাহলে কিন্তু পারবে না। গিগাবিট রাউটার হলেই তো হবে না, তাদের কিন্তু সেরকম কানেকশানটাও চাই। তো যদি গিগাবিট রাউটারে তোমরা 30 Mbps, 40 Mbps, 100 Mbps, খুব যদি 200 Mbps যদি প্ল্যান রিচার্জ করো, তাহলে কি তোমরা 1 Gbps স্পিড পাবে? কখনোই পাবে না, কারণ তোমরা যেরকম প্ল্যান রিচার্জ করবে সেরকমই কিন্তু তারা সার্ভিস দেবে। যখনই তোমরা 1 Gbps স্পিড রিচার্জ করবে তখনই কিন্তু সেই গিগাবিট রাউটার সেটা দিতে সক্ষম হবে এবং তখন কিন্তু তোমরা 1 Gbps স্পিড পেয়ে থাকবে। তো ফ্রেন্ডস, বেসিক্যালি দেখতে গেলে সব কোম্পানি কিন্তু এখনও গিগাবিট প্ল্যান লঞ্চ করেনি, মানে সবাই কিন্তু গিগাবিটসের কানেকশান দিচ্ছে না। কয়েকটা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু দিচ্ছে, যেমন জিও দিচ্ছে, যেমন এয়ারটেল দিচ্ছে, BSNL দিচ্ছে, এরকম অনেকগুলো কিন্তু কোম্পানি আছে, তারা কিন্তু গিগাবিটস কানেকশান দিচ্ছে। তো তাদের যদি তোমরা সাবস্ক্রাইবার হয়ে থাকো, মানে তাদের যদি কানেকশান ব্যবহার করে থাকো, তবে কিন্তু তোমরা 1 Gbps স্পিড তোমরা চাইলে নিতে পারবে পয়সা দিয়ে, আর তখনই কিন্তু তোমরা ওই গিগাবিট রাউটারে ওই স্পিডটা এনজয় করতে পারবে পুরোপুরিভাবে। এছাড়া ফ্রেন্ডস, গিগাবিট রাউটারে আরও কয়েকটা সুবিধা আছে, যেগুলো হলো যে যখন অনেক মেম্বার হবে তখন কিন্তু প্রবলেমস হবে না, মানে সবার মধ্যে কিন্তু সমানভাবে কিন্তু সে শেয়ার করতে পারবে স্পিডটাকে। নর্মাল রাউটারে কী হয়, অনেক মেম্বার হয়ে গেলে মানে অতিরিক্ত মেম্বার হয়ে গেলে কিন্তু সে কানেকশান দিতে পারে না সবাইকে, মানে স্পিড কিন্তু কম কম করে যায়, কিন্তু যেহেতু যেটা গিগাবিটস রাউটার, গিগাবিট পোর্ট আছে এবং গিগাবিট কানেকশানও আছে,
সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যতই মেম্বার হোক না কেন সবাই কিন্তু সমানভাবে স্পিড এনজয় করতে পারবে। আর ইন্টারনেট স্লো বলো, ল্যাক বলো, বাফারিং বলো, এই যে প্রবলেমসগুলো হয় ইন্টারনেট ব্যবহার করার সময় এগুলো কিন্তু হবে না বললেই চলে। তো ফ্রেন্ডস, গিগাবিট রাউটার কিন্তু একটু কস্টলি হয়, মানে একটু দামি হয় নর্মাল রাউটারের থেকে। তো যেহেতু গিগাবিট পোর্ট আছে তার সার্ভিসটা ভালো এবং সেটা কিন্তু একটা দামি জিনিস, তার কিন্তু পারফরমেন্সও ভালো, সেই জন্য কিন্তু সেটা দামি হয় অনেক। এবং যেহেতু 1 Gbps, মানে 1 Gbps স্পিড দিচ্ছে বা প্রোভাইড করবে, সেই জন্য কিন্তু তার দামটাও বেশি, কারণ এটা স্পেশাল জিনিস একটা। তো ফ্রেন্ডস, তাহলে গিগাবিট রাউটার বলতে কী বুঝলে? যে রাউটার 1 সেকেন্ডে 1 Gbps স্পিড প্রোভাইড করতে পারে তাকেই বলা হয় কিন্তু গিগাবিট রাউটার। আর নর্মাল যে রাউটারগুলো সেগুলো কিন্তু গিগাবিটস পার সেকেন্ড স্পিড দিতে পারে না, তাদের কিন্তু সেরকম ক্ষমতা দিয়ে তৈরি করা হয়নি। গিগাবিটস রাউটারে কিন্তু এমন পোর্ট দিয়ে আছে এবং তাতে এমন ক্ষমতা দেওয়া আছে, সে কিন্তু যদি আমরা কানেকশন নিতে পারি 1 Gbps মানে প্ল্যান রিচার্জ করি, তাহলে কিন্তু সে 1 Gbps স্পিড আরামসে প্রোভাইড করতে পারবে এবং আমরা কিন্তু সকলে সেটা এনজয় করতে পারবো। এবং অ্যাকচুয়াল যে ইন্টারনেটের মজা বা ইন্টারনেটের স্পিড ম্যাক্সিমাম কত হতে পারে, কেমন হয় ইন্টারনেটের স্পিড, সেটা কিন্তু আমরা এই 1 Gbps প্ল্যান রিচার্জ করলেই আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। তো ফ্রেন্ডস, তাহলে কাদের দরকার? দেখো ফ্রেন্ডস, যারা বড় বড় কাজকর্ম করে, বড় বড় ভিডিওস আপলোড, বড় বড় ভিডিওস ডাউনলোড এবং কন্টিনিউয়াসলি গেমিং করে, লাইভ স্ট্রিমিং করে, বড় বড় গেমের লাইভ স্ট্রিমিং করে, এইসব যারা কাজ করে বা বড় বড় কাজ, অনেক রকমের বড় বড় কাজ যেগুলো কিন্তু নর্মাল ব্যক্তিরা করে না, তো তাদের জন্য কিন্তু গিগাবিট রাউটার অবশ্যই জরুরি, কারণ তাদের কিন্তু ইন্টারনেটের ফুল স্পিড চাই। তাহলে কিন্তু তারা সব কিছু কাজ করতে একদম সক্ষম, কারণ তারা এমন এমন কাজ করে সেখানে কিন্তু কয়েক মিলিসেকেন্ডেরও ফারাকের জন্য কিন্তু প্রবলেমস হতে পারে। এই জন্যে কিন্তু সেখানে গিগাবিট রাউটার অবশ্যই জরুরি এবং গিগাবিট কানেকশনও জরুরি, তাহলে কিন্তু সেখানে কোনো রকমের মিলিসেকেন্ডের ফারাক হলেও যে প্রবলেমসটা হয় সেটা কিন্তু হবে না, তারা কিন্তু খুব আরামসে তাদের কাজগুলো কিন্তু করতে পারবে। এছাড়া বাদ বাকি আমরা যা কাজ করে থাকি, যেরকম ভিডিওস দেখা বলো, ভিডিও ডাউনলোড করা বলো, ভিডিও আপলোড করা বলো, মুভি ডাউনলোড বলো, মুভি আপলোড বলো, তারপর ধরো যে কোনো জিনিস স্ট্রিমিং করা, ভিডিওস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক করা, এইসব করা, চ্যাটিং, যা বাকি যা কাজকর্ম করে থাকি, অফিসের কাজকর্ম, এইসব যেগুলো করে থাকি, এগুলোর জন্য কিন্তু আমাদের নর্মাল যে রাউটার সেগুলো কিন্তু আরামসে ব্যবহার করা যায়। শুধুমাত্র আমরা একটু হাই স্পিড ইন্টারনেটওয়ালা প্ল্যান রিচার্জ করলে কিন্তু আমরা সেগুলো খুব আরামসে করতে পারবে, যেমন ধরো 100 Mbps, 200 Mbps, 300 Mbps, এগুলো করলে কিন্তু এনা। বাদ বাকি ওইসব লোকেদের জন্য যাদের ওই রকম কাজ, বড় বড় কাজ, তাদের জন্যই কিন্তু 1 Gbps প্ল্যানটা অবশ্যই নেওয়া জরুরি এবং সেই রাউটারও নেওয়া জরুরি, তবে কিন্তু তারা পেয়ে থাকবে, নাহলে কিন্তু পাবে। তো ফ্রেন্ডস, এই হলো গিগাবিট রাউটার। তো আশা করবো তোমার ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে যে গিগাবিট রাউটার কী এবং সেটা কীভাবে কাজ করে এবং সেটা কতটা আলাদা নর্মাল রাউটারের থেকে এবং সেটা আমাদের জন্য কতটা দরকারি। তো যদি তোমাদের আর কোনো ডাউট থেকে থাকে রাউটারের ব্যাপারে বা অন্য কোনো টেকনোলজির জিনিসের ব্যাপারে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত করবে, আমি কিন্তু সে ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে লিখে জানাবে যে কেমন লাগলো, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে দেখে থাকবে। তো ফ্রেন্ডস, আরও একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে দেবে যা, আর কোনো কাজ নেই, সাবস্ক্রাইব ফ্রিতেই হয়। তো অবশ্যই পারলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে আপডেট, আর তোমাদের ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাস এইটাই, এই ছিল আজকের ভিডিও, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়ালে রেখো, ততক্ষণ জানাই গুড বাই।